চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হল লড়াইয়ে লন্ডনে পৌঁছেছে মেসি, ডিমারিয়া, দিবালারা। এর আগে স্পেনের বিলবাওয়ে অনুশীলনও করেছে তারা। শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা আর ইতালি। টানা 31 ম্যাচ ধরে অপরাজিত আছেন মেসিরা। সেই ধারা ধরে রেখে আরও একটি শিরোপার স্বাদ পেতে মরিয়া স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি, তাই আর্জেন্টিনাকে হারিয়ে কিছুটা তৃপ্ত হতে চায় ইতালি। লন্ডনে যাওয়ার আগেই অবশ্য দল দিয়ে দিয়েছে স্কালোনি, তবে ম্যাচ শুরুর আগেই কিছুটা ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। ইঞ্জুরি থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট না হওয়ায় ম্যাচে মার্কো সাকুনাকে পাচ্ছে না দলটি। লেফট ব্যাক হিসেবে বরাবরই লিওনেল স্কালোনির প্রথম পছন্দ আকুনা। দারুণ ছন্দে আছেন সেভিয়ারের ডিফেন্ডার, কিন্তু ফিটনেস ইস্যুতে কোনো রকম ছাড় দিতে চান না কোচ। আর্জেন্টিনা এমন একটা দল যেখানে তারকাদের ছড়াছড়ি। কাকে রেখে কাকে মাঠে নামাবেন কোচ, সেটা ঠিক করতে রীতিমতো হিমশিম খেতে হয়। আকুনার জায়গায় খেলবেন আয়াক্সের নিকোলাস, সবশেষ ইকুয়েডর ম্যাচেও খেলেছেন তিনি। ম্যাচটি খেলতে পারবেন না লিওনার্দো পারদেস, তার জায়গায় নেওয়া হয়েছে রদ্রিগেজকে। ইকুয়েডরের বিপক্ষে খেলা ম্যাচ থেকে আমূল পরিবর্তন আসছে এবারের আর্জেন্টিনা একাদশে। ফিরেছেন ডি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেস, মোলিনা, রোমেরো আর রদ্রিগেজও। মেসির সাথে আক্রমণে থাকবেন মার্তিনেজ আর ডি মারিয়া। গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ সামলাবেন নিজের দুর্গ, তাকে সাপোর্ট দিবেন লুকারো, রোমেরো আর ওতামেন্দিরা। অনেক জাবের 71। Thank you.